দেখলি তো মনে হয় ভেগ ধরিছো ধ্যানে ছিলে বুঝি তোমার গলা খান তো বেশ মিঠে তুমি কিরা ভাই আমারে জিজ্ঞেস করে আমি কিরা আমি একখান পাগল পাগল এই হাসোকা হ্যাঁ হাসোকা ভাই রে আমিও যে পাগল তোমার নামটা কি শুনি লালন লালন মুসলমান না হিন্দু মানুষ মানুষ পাগল পাগলে পাগলে কাজে হয় না নাও খাও আশা করে পীড়িত করে শেষে জলে পুরে মরে রে নগরে বাজারে ফেরে পাগলের মতন নগরে বাজারে ফেরে পাগলের মতন এই কিরা তুমি এখানে কি করো দেখলি তো মনে হয় ভেগ ধরিছ ধ্যানে ছিলে বুঝি তোমার গলা খান তো বেশ মিঠে তুমি কিরা ভাই আমারে জিজ্ঞেস করে আমি কিরা আমি একখান পাগল পাগল এই হাসোকা হ্যাঁ হাসোকা ভাই রে আমিও যে পাগল তোমার নামটা কি শুনি লালন লালন মুসলমান না হিন্দু মানুষ মানুষ পাগল পাগলে পাগলে কাজে হয় না নাও খাও তোমার নামটা তো জানা হলো না ভাই আমার অনেক নাম একসময় ছিলাম সুলেমান তারপর লোকেরা নাম দিল কালুয়া এখনকার শুধু পাগল তুমি ভাবের ঘরের পাগল না দোস্ত আমি যখন খেপি তখন বৃক্ষরে ভাবি তিন আর ঘাসের ডগায় এক বিন্দু পানি দেখলি মনে হয় আসমানের তারা ওই হিন্দু মুসলমান দুজনেই আমার পিটায় তাই সব কিছু ছাড়িয়ে ছুড়ে এই জঙ্গলে বাসা বাঁধিছি নদীর ওই পারে ভদ্রনকদের বাস আর এই পারে তাগর হুকুম হাকাম শাসন কিছুই নাই আমারও যে মন চাই এমন জায়গায় বাস করতি বাস কাটতে পারো চেষ্টা করতে পারি তা নইলে কি সবে নুরিতন আদম তনে সিস্তা জানাই ডুবে দেখ দেখি মন কিরু আহা দে আহম লালন মহা হ্যারে বলো শিরা সাইজির অন্ত না পাওয়াই শিরা সাইজির অন্ত না পাওয়াই ডুবে দেখ দেখি মন কিরু জয় গুরু এ তো সিরাজ শাহীর পদ তুমি জানলা কেমনে এই অধমের রচনা তবে কিনা এই শিষ্যের মুখ দিয়া সাইজি কইলেন উনি আমার প্রাণের মুর্শিদ আমারে পায়ের ধুলা দাও তুমি সিরাজ শাহের শিষ্য
তুমি সাইজিরে দেখিছো? তিনিই তো আমারে পাগল করছেন, আমারে শিষ্য করেন নাই, আমারে শিষ্য করেন নাই, কেন আমারে মুরিদ করলেন না সাইজি? কেন আমারে, কেন মুরিদ করলেন না সাইজি?